এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগ এই তো আমার সকালবেলা। তো আমার সকালবেলাটা কেমন কাটে, সকালবেলায় আমি কী কী করি, সেটা নিয়েই আমার আজকের ব্লগ। তো শুরু করা যাক, গেট স্টার্টেড। আমার সকালবেলাটা ঠিক এরকম সবুজ, পাখির ডাক আর জেগে ওঠা মানুষের কোলাহল দিয়েই শুরু হয়। আমি ঘুম থেকে উঠেই প্রত্যেকটা রুমের দরজা জানালা খুলে দেই, আর হচ্ছে বাইরে যে সবুজ প্রকৃতি আছে সেটা কিছুক্ষণ অনুধাবন করার চেষ্টা করি, সেখানকার সৌন্দর্যটাকে অনুভব করার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে, আমার মনকে অনেক প্রশান্তিময় করে তোলে। তো সকালবেলার সব কিছু এভাবে একটু এনজয় করে তারপরে হচ্ছে আমি একটা ড্রিঙ্কস খাই, সেটা হচ্ছে গরম পানি আর হচ্ছে লবণ লেবু দিয়ে। বেশ অনেকটা সময় ধরে আমরা পৃথিবীর মানুষগুলো বন্দি অবস্থায় আছি, আর এই বন্দি অবস্থায় থাকতে থাকতে শরীর এবং মনে একটা অন্যরকম প্রভাব পড়তেই পারে, আর শারীরিক এই মানসিক একটা তীব্র চাপ প্রত্যেকটা মানুষই অনুভব করে। কেননা সবার মধ্যেই শুধু একটাই চাওয়া, কবে পৃথিবী আবার সুস্থ হবে, কবে পৃথিবীতে সবাই তার স্বাভাবিক জীবনযাপন করবে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব, আমরা হয়তো কেউই জানি না এই অনিশ্চিত পৃথিবীর কথা। তো যাই হোক,
সকালবেলা আমি এই চাটা কেন খাচ্ছি, কারণ হচ্ছে আমি অনেকটা মুটিয়ে গিয়েছি, কারণ আমার আগের তুলনায় অনেকটা ওয়েট গেইন হয়েছে। সকালবেলা লবণ লেবু এবং এই চাটা খেতে যেমন মজা, সেই সাথে এটা ওয়েট লস করতে খুব সুবিধা, খুব ভালো একটা কাজ করে। তো সকালবেলার এই প্রশান্তিময় সকালটা আমার খুবই ভালো কাটে এবং আমি নিজের সাথে নিজেকে বোঝার চেষ্টা করি এবং অনেক এনার্জি, মেন্টাল এনার্জি পাওয়া যায়। বাইরে সবুজ, প্রকৃতির কোলাহল, নিস্তব্ধতা, পাখির ডাক, তারপরে এই যে মানুষের ছুটে চলা জীবন, আমি চারপাশের দিকে শুধু তাকিয়েই থাকি, এত সবুজ, আমার কাছে খুব ভালো লাগে আমার বাসার আশেপাশের যে পরিবেশটা। আর এটা যেহেতু একটা গভর্নমেন্ট কোয়ার্টার, গভর্নমেন্ট কোয়ার্টারগুলো কিন্তু অন্য সব বাসার মতো বিলাসী বা চাকচিক্যময় থাকে না, এটা প্রত্যেকটা বেশিরভাগ সরকারি কোয়ার্টারগুলো এরকম পুরনো স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে। কিন্তু যদি আমি আমার ভালো লাগা তৈরি করতে পারি, এই স্যাঁতস্যাঁতে অবস্থাটাও আমার কাছে ভালো লাগা তৈরি হওয়ার কথা। তাই আমি সবসময় চেষ্টা করি একটা পজিটিভিটি মনের মধ্যে ক্রিয়েট করতে। তো যাই হোক, সকালবেলা এই লবণ লেবু চা খেয়ে, চা বা এই ড্রিঙ্কসটা খেয়েই আমি বাইরের পরিবেশটা আবার একটু দেখি, খুবই রিল্যাক্স মুডে থাকি, কারণ হচ্ছে আমি কোনো চাপ নেই না, খুব রিল্যাক্স মুডে থেকে আমি আমার কাজগুলোকে করি এবং একটার পর একটা করার চেষ্টা করি। তারপর সকালবেলা হচ্ছে আমি ফ্রেশ হই, যেমন দাঁত মাজা, মুখ ধোয়া। তো মুখ ধোয়ার জন্য আমি এখন যেই ফেস ওয়াশটা ব্যবহার করছি সেটা হচ্ছে নেইভ, এটা একটা জাপানিজ কোম্পানির বা জাপানিজ প্রোডাক্ট, এটা আমার একটা আপু গিফট করেছিল গত বইমেলাতে। সকালবেলা যেহেতু আমাদের জীবনটা শুরু হয়, নতুন একটা দিন আমরা শুরু করি, তাই শুরুটা অনেকটা পজিটিভিটি এবং এনার্জি নিয়েই করা উচিত। তাই সকালবেলাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সবার জীবনে। প্রত্যেকটা মানুষের জীবনে আমরা যে প্রত্যাশা করি বা আমরা যে আশা করি, সেই আশা অনুযায়ী অনেক কিছুই হয় না। তাই যখন যে পরিস্থিতি বা জীবনে যেটা সত্য থাকে, যে বাস্তবতা থাকে, সেই বাস্তবতাটাকেই ভালোবাসা উচিত। তাহলেই জীবনে কিন্তু অনেক বেশি পার্থক্য তৈরি হয় না, অনেক বেশি নেগেটিভিটি ক্রিয়েট হয় না। নেগেটিভিটি কখনোই কোনো মানুষকে আগাতে সাহায্য করে না, বরং তাকে ধ্বংস করে। যে অবস্থায় যে জীবন আছে, সে জীবনটাকে ভালোবাসতে হয় নিজস্ব নিয়মে, নিজের মতো করে এবং নিজের পুরোটা দিয়ে। তো সকালবেলার নাস্তা রেডি করব। সকালবেলার নাস্তায় আমি হচ্ছে, যেহেতু একটু ভালো খাবার দেওয়া উচিত, সকালবেলায় চেষ্টা করি সুষম খাবার রাখতে। তো আমি এখানে এগ পরোটা তৈরি করেছি, এটার মধ্যে হচ্ছে আমি ময়দা দিয়েছি 1.5 কাপ, আর দিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট, তারপরে হচ্ছে দুধ দিয়েছি 1 কাপ, আর সেই সঙ্গে ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে এই পরোটার সাথে ছিল হচ্ছে, এটা আমি আবার হালকা ঘি ভেজেছি। আর এই পরোটার সাথে হচ্ছে দেশি মুরগি, যেহেতু মাসের একটা বাজার হয়, সেই বাজারের মধ্যে দেশি মুরগি ছিল, একটা মুরগি আমি আগেই দিন মানে রাতেবেলা রান্না করে রেখেছিলাম। তো এই সঙ্গে হচ্ছে এখন আমরা লেমন টি রেগুলার খাই, অনেকগুলো লেবু আমি বাসায় এনে রেখেছি প্রায় 24টার মতো। তো এই লেবুগুলো, লেবু কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো, লেবু, তারপর হচ্ছে কালিজিরা, এগুলো প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত এবং ডেইলি খাবারে এটা রাখা উচিত। তো এই কয়দিন তো গ্রিন টি খেলাম, গ্রিন টি মানে হচ্ছে মোচা চা ছিল, তো এখন হচ্ছে লেমন টিটা খাচ্ছি। এখন যেহেতু করোনার সেকেন্ড ধাপ চলছে,
মানে করোনা এখন দ্বিতীয়বার আবার খুবই জোরালোভাবে এসেছে, চারপাশে প্রচুর মানুষের খবর পাওয়া যাচ্ছে যে করোনা আক্রান্ত, আবার পজিটিভ শোনা যাচ্ছে, পজিটিভের পরিমাণই বেশি শোনা যাচ্ছে। তো আসুন আমরা সবাই মিলে সচেতন হই, ভালো খাবার দাবার খাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মুখে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি এবং একটু দূরত্ব বজায় রেখে চলি, যেখানে গেলে অনেক লোকজন আছে সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলি। আর ভিটামিন সি এখন কিন্তু কোভিডের জন্য অনেক অনেক ভালো সুষম খাবার, যে খাবারগুলো খেলে শরীরে অনেক বেশি এনার্জি আসবে সেই খাবারগুলো খাওয়া উচিত। জামা কাপড় জুতা ঘরের যে পরিবেশ সেই পরিবেশটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, উৎসাহ দেন, তাদের সকলের ভালোবাসার প্রতি রইল কৃতজ্ঞতা। আর যারা ব্লগ দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলের রাইট সাইডে বেল বাটনে অল ক্লিক করে রাখবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অনেক অনেক থ্যাংকস আমার ব্লগ দেখার জন্য, আবারও অনেক অনেক থ্যাংকস, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।